এক মাস সিয়াম সাধনার পর আনন্দ উৎসবের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন করেছেন মুসলমানরা। দেশের কোটি কোটি মুসলমান সারা দেশে অসংখ্য স্থানে ঈদগাহ আর মসজিদে ঈদের নামাজ পড়েছেন একসঙ্গে। তবে ঝড় বৃষ্টির কারণে উত্তরাঞ্চলের অনেক জেলায় ঈদগাহে নামাজ আদায় করা যায়নি। আয়োজকদের তথ্য মতে এবার দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের গোড়ে শহীদ বড় মাঠে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দিনাজপুর গোড়ে শহীদ বড় মাঠে অনুষ্ঠিত হয় দেশের বৃহত্তম ঈদ জামাত। 22 একর জায়গার মধ্যে এই ঈদ জামাতে প্রায় 6 লাখ মুসল্লি অংশগ্রহণ করেন বলে জানান আয়োজকরা। দিনাজপুর সহ আশেপাশের জেলা থেকে আসা মুসল্লিরা নামাজ আদায় করেন। আর কিশোরগঞ্জের শোলাকিয়ায় বৃষ্টির মধ্যেই লাখো মুসল্লিরা একসাথে ঈদের জামাত আদায় করেন। আয়োজকরা বলেছেন প্রায় 4 লাখ মুসল্লি জামাতে অংশ নিয়েছেন। এবার ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাজশাহীতে ঈদগাহে নামাজ অনুষ্ঠিত হয়নি। নগরের কেন্দ্রীয় ঈদগাহ সহ বেশিরভাগ ঈদগাহে বৃষ্টির কারণে নামাজ পড়তে পারেননি মুসল্লিরা। ভোর থেকে শুরু হওয়া কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে কেন্দ্রীয় ঈদগাহের প্যান্ডেল ভেঙে পড়ে। এদিকে প্রবল বৃষ্টি উপেক্ষা করেই ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেন মুসল্লিরা। প্রবল ঝড় হওয়া বজ্রবৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় 1 ঘন্টা পর কুষ্টিয়া জেলা কেন্দ্রীয় জামে মসজিদ সহ 130টি মসজিদে ঈদুল ফিতরের প্রথম নামাজ অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামাতে অন্যদের সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন। চট্টগ্রামে মঙ্গলবার সকাল 8টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে নগরের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে। সিলেট শাহী ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। খুলনায় সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হয়েছে প্রধান জামাত। বরিশালে হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। আবহাওয়া ভালো থাকায় রংপুরে ঈদের প্রধান জামাত কালেক্টরেট ময়দানে অনুষ্ঠিত হয়। আহমেদ শরীফ, NTV, নিউজ ডেস্ক।